ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি আসলে অনেক দিন পরে আজকে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো ভিডিওটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও, কিভাবে ওয়েস্টের টাট তৈরি করতে হয়। আমি আপনাদের ওয়েস্টে একদম প্রপার ওয়ে কীভাবে টাট তৈরি করতে হয় সেই সিস্টেমটি আজকে এই ভিডিওতে দেখাবো। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি প্রপার ওয়ে ডার্ট তৈরি করতে হয়। নর্মালি এই ধরনের ডার্ট হচ্ছে আপনার ওয়েস্টে ব্যাক পার্টে ডার্টটি থাকে। আমি ধরেন একটা ব্যাক পার্ট আপনাদের বোঝানোর জন্য নিয়ে নিলাম, এটা হচ্ছে ব্যাক পার্ট। আর আমি যে সিস্টেমে ডার্টটি তৈরি করতে যাচ্ছি এর জন্য অবশ্যই আপনার সুইং অ্যালাউন্সটি রিমুভ করে নেবেন। যদি সুইং অ্যালাউন্স থাকে, আমার এটা সুইং অ্যালাউন্স আছে, আমি রিমুভ করে নিচ্ছি কারণ আমি সফটওয়্যার দ্বারা ডাটটি তৈরি করব। এই সুইং অ্যালাউন্সটি থাকলে আপনাদের অনেক প্রবলেম করবে, তো সেটা আপনারা বুঝতে পারবেন না। প্রথম পর্যায়ে এটা শুধু একটি ঝামেলা বোধ হবে, অবশ্যই আপনার সুইং অ্যালাউন্সটি রিমুভ করে নেবেন। ওয়েস্টে ডাট দেওয়ার নির্দিষ্ট একটি মেজারমেন্ট থাকে, সেই নির্দিষ্ট মেজারমেন্ট মতো আপনারা যে কোনো একটি পয়েন্ট তৈরি করে নেবেন। আমি ওয়েস্টে মাঝামাঝি দিই, মাঝামাঝি টাইপের একটি পয়েন্ট, ডেভেলপ পয়েন্ট দ্বারা একটি পয়েন্ট তৈরি করে নিলাম। এমনকি এই পয়েন্টটাকে আমি ইনসার্ট পয়েন্টে রূপান্তর করে দিব, তারপর এটাকে আমি সেকশন পয়েন্ট বানাবো। এখন ডার্ট এর লেন্থের মেজারমেন্ট দেয়া থাকে, আমি লেন্থের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। যে মেজারমেন্ট যতটুকু লেন্থে দেয়া থাকবে ততটুকুই আমরা নেব। এটাকে আমরা 3.5 ইঞ্চির মতো নিয়ে নিলাম। নেয়ার পরে আমি যে পয়েন্টটাকে ডার্ট তৈরি করবো সেই পয়েন্টটাকে আমি ডিটাস্ট তৈরি করবো, ডিটাস্ট করে দেবো। এই পয়েন্টটাকে আমি ডিটাস্ট করে দিচ্ছি, এখানেও আমি ডিটাস্ট করে দিচ্ছি। সবগুলোই পয়েন্ট, যে তিনটি থ্রি পার্ট পয়েন্ট এখানে একত্র হয়েছে সেই তিনটে পয়েন্টটাকে আমি ডিটাস্ট করে দিচ্ছি। এখন আপনাদের বোঝানোর জন্য এটাকে আমি পিন দিয়ে রাখলাম, যাতে যতটুকু রিমুভ হয় ততটুকু যাতে বোঝা যায় আর কি। আমি স্টেক পয়েন্ট দ্বারা এটাকে ডাট তৈরি করার কাজে ব্যবহার করতেছি। এখানে হচ্ছে আমি হচ্ছে আপনার 1 সেম পরিমাণ মেজারমেন্ট নিয়ে নিচ্ছি ডাটের জন্য। বাস দেখেন এটা, এখন আমি যেটা করব ফাংশন 5 এ গিয়ে এই ডাট ক্যাপ দ্বারা এটাকে পুরোপুরিভাবে ডাটে রূপান্তর করব। এখন এইখান থেকে লেফট বাটন ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে ক্লিক করে দিব, অটোমেটিক কিন্তু ডাটটি হয়ে গেছে। এই যে এখানে যে অ্যাক্সেস পয়েন্টগুলো আছে সেই অ্যাক্সেস পয়েন্টগুলো আমি রিমুভ করে দিব, এগুলোর কোনো প্রয়োজন নেই। এখানে যে পয়েন্টগুলো থাকবে সেটি অনায়াসে আপনার এভাবে রিমুভ করে দেবে। 100% পিওর অবশ্যই এই ডাটটি হয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন কিভাবে। আমি এটাকে হচ্ছে বেজার দ্বারা ডাটটি ওকে করে দিচ্ছি। এখন মেজারমেন্টগুলো আপনারা এভাবে দিয়ে চেক করে দিতে দেখতে পারেন এটা প্রপারভাবে ডাট হয়েছে কিনা। দেখেন দুইটা ডাটের মেজারমেন্ট কিন্তু সেম আছে, এমনকি দুইটার মেজারমেন্টও কিন্তু লেন্থের মেজারমেন্টও কিন্তু 100% পারফেক্ট সেম থাকবে, 100% পারফেক্ট সেম আছে। আরও যদি ওভার কনফার্ম করতে চান যে এটা আসলে কতটুকু আপনার ডাটটি হয়েছে, তার জন্য কি করতে পারেন, এখান থেকে আবার একটি প্যানেল নিয়ে এটার উপর ফাইলে চেক করতে পারেন। এটাকে আমি এর উপর ফালে আমি কিন্তু চেক করতেছি যে এটা আসলে প্রপার কতটুকু হয়েছে। দেন আমার বটম ক্লোজ ওকে আছে, দেন এটাকে আমি এখন পিন দিয়ে এটাকে সরিয়ে দিচ্ছি। দেখেন এই যে যে ভিতরের অংশটুকু, এই ভিতরের অংশটুকু একদম ফার্স্ট যে ফার্স্ট স্টেপে যে ছিল সেই প্যাটার্নটি, মানে মাস্টার প্যাটার্নটি
আর ডাট দেওয়ার কারণে যে প্যানেলটি বড় হয়েছে, এখানে বড় হয়েছে ডাট, এখানে বড় হয়েছে, আর এই যে ডাটের অ্যাঙ্গেল পজিশনটা এখানে কিন্তু একটু বাড়তে গেছে, যেটি আসলে নর্মালি ডাট দেওয়ার ক্ষেত্রে হয়। আর দেখেন বাকি সব পয়েন্টগুলো 100% পিওর আছে, দিস ইজ এ আপনার, এটাই হচ্ছে 100% পারফেক্ট ডাট। তো আশা করি আপনারা এই সিস্টেম থেকে প্রপার ওয়ে কীভাবে ডাট তৈরি করতে হয় সেটি আপনারা জানতে পারলেন, সাথে থাকবেন আরও ভালো ভালো ভিডিও।